আজকে আমরা আবার চলে এসেছি উইংস ক্লাস নিয়ে আগের দিন আমরা অ্যাক্টিভিটি ফাইভ করেছিলাম এবং ভার্ভের ধারণা নিয়েছিলাম যারা আগের ভিডিওটি দেখনি তারা আগের ভিডিওটি দেখে নিও আমি আজকে অ্যাক্টিভিটি সিক্সটা করাবো অ্যাক্টিভিটি সিক্সে তোমার দেখো কী আছে রাইট দ্য কী বলছে দেখো এখানে রাইট দ্য পাস্ট ফর্ম রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য doing ওয়ার্কস এই যে এখানে একটা কথা আছে দেখো ডুইং ওয়ার্ক এই ডুইং ওয়ার্কের কথাই হচ্ছে মানে হচ্ছে ভার্ভ তোমাদের কালকে বা এর আগের দিন যেটা তোমাদেরকে শিখিয়েছিলাম আর বি ভার্ভ এই ভাবটাকেই বলছে ডুইং ওয়ার্ক ডুইং ওয়ার্ক মানে হচ্ছে কাজসূচক শব্দ ডুইং ওয়ার্ক মানে কী কাজ ঠিক আছে তাহলে এই ডু ভারকে এখানে ডুইং ওয়ার্ক হিসাবে বলেছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ক টু ইজ ডান ফর ইউ এর আগে তোমার ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা করে দেওয়া আছে এখানে আছে টু ইজ ডান ফর ইউ মানে এখানে দুটো করে দেওয়া আছে তোমাদের দেখি আমাদের কী বলেছে তার আগে আমি একটু রবার ডি মিটিয়ে নিই আচ্ছা আমি এটা একটু বড় করি বলছে এস টি ও আর ই স্টোর আমি আগের দিন কি বলেছিলাম ই থাকলে শেষে কী বসে যদি আমার ই আছেই তখন আমার কী বসবে শুধু ডি তাই তো শুধু ডি বসবে সেই হিসাবে এখানে এস টি ও ই ইডি স্টোরড স্টোরের কী হলো স্টোরড স্টোর স্টোর্ড তারপরে আছে লাভ লাভের আগের পাসফর্ম হচ্ছে লাভড এল ও ভিইডি দেখো এখানে কি আছে এখানে একটা ই আছে তার জন্য এখানে ডবল ই বসলো না এখানে একটা ই বসলো একটা ই বসে শুধু ডি যোগ করেছে তারপরে আছে ডাব্লু এ এল কে এটাকে ওয়াক্ক বলবা না এটাকে বলবো ওয়াক কী বলবো ওয়াক ওয়াক এখানে দেখো ফর্ম মানে দেন এ দেখো দেন ফর্মে আছে ইডি যোগ আছে ইডি যোগ আছে তাই তো তাহলে আমরা যদি প্রেজেন্ট ফর্মে নিয়ে আসি মানে এখনই যদি নিয়ে আসি তাহলে ডাব্লু এ এল কে এই যে ইডিটা আছে সে ইডিটা বাদ চলে যাবে এই ইডিটা কী হবে এই ইডিটা বাদ চলে যাবে ঠিক আছে তারপরে দেখো কী আছে জে ওআইএন জয়েন এখানে যেহেতু এখানে শেষে কি ই আছে এখানে কি শেষে ই আছে দেখো তো এই যে এনটা এখানে এন আছে এন এখানে কি ই আছে ই নাই তাহলে আমার এই ইডি এই ইডিটাই বসবে ঠিক আছে তাহলে আমরা এখানে জয়েনের পরে ইডি বসিয়ে দিলাম হয়ে গেল কি জয়েন্ট ঠিক আছে তারপরে দেখি কি আছে তারপরে আছে সি এ ডবলআর ওয়াই ক্যারি সি এ ডবলআর ওয়াই আমরা আগের দিন বলেছিলাম ওয়াই থাকলে কী হবে যদি শেষে ওয়াই থাকে তাহলে বসবে ওয়াইটা কেটে বসবে আইডি তাই তো আগের দিন বলেছিলাম আগের দিনের ক্লাসটা ভালো করে দেখো তখন দেখতে হবে আই ইডি বলেছিলাম ঠিক আছে তাহলে আমার মুছে ইচ্ছে এটা তাহলে আছে এ আর সি এ আর ডবলআর ওয়াই সি সি এ ডবল আর ওয়াই ক্যারি ক্যারি মানে বহন করা ক্যারি যদি পার্টফর্ম করি সি এ ডবলআর আইইডি দেখতে পাচ্ছো এখানে আই ইডি আইডি এই যে এখানে যে ওয়াইটা এ দেখো এই যে ওয়াইটা এই যে ওয়াইটা এই ওয়াইটা কেটে গেছে এই ওয়াইটা কেটে গেছে তাহলে এখানে কি পড়ে যায় সি এ আর দেখো সি এ আর ওয়াইটা কেটে কি হয়েছে আইইডি তাই তো ওয়াইটা কেটে হচ্ছে আইইডি এইভাবেই আমরা এখানে পার্টফর্ম করেছে তারপরে দেখো কি আছে সি ও পি ওয়াই কপি কপির দেখো এখানেও তাই এই যে ওয়াইটা ওয়াইটা কেটে গিয়ে কী বলছে যে আই ইডি সিওপিটা একই থেকে গেছে হ্যাঁ এই যে পিটা একই থেকে গেছে এখানে সিওপি একই থেকে গেছে এখানে পি আর এই যে ওয়াইয়ের বদলে এখানে বসছে আইইডি কপিড ঠিক আছে তারপরে দেখি কী আছে তারপরে আছে তারপরে আছে তোমাদের এখানে পাস্টফর্ম বল দিয়েছে ডি ডিএনআইডি ডেনাইড হ্যাঁ ডেনাই করা মানে হচ্ছে অস্বীকার করা ডেনাই করা মনে হচ্ছে অস্বীকার করা তাহলে অস্বীকার করেছিল আর এর প্রেজেন্ট ফর্ম কী হবে অস্বীকার করা ডিইএন ওয়াই দেখো এখানে আইইডি আছে তার মানে আমরা জানি পাস্ট ফর্মে প্রেজেন্ট ফর্মের ওয়াইয়ের বদলে হয় আইইডি তাহলে পাস্ট ফর্মে যদি আইইডি থাকে তার মানে আমরা জানবো আমরা যখন তাকে প্রেজেন্ট ফর্ম করবো তখন এই যে আইইডিটা আছে সে আইডিটা কেটে যাবে হয়ে যাবে ই তার আইডিটা কী আছে এন তাই তো ডি এনটা বসে গেলো আর আইইডির বদলে কী বসলো প্রেজেন্ট ফর্ম একটা ওয়াই এইভাবে হয়ে গেল ডেনাই ডেন বা ডিনাই তোমরা যেভাবে খুশি এটা উচ্চারণ করতে পারো তারপরে এবার দেখো একটা ব্যতিক্রম আগের দিন বলেছিলাম একটা ব্যতিক্রম আছে এস এইচ এ কেই শেক শেখ মানে ঝাঁকানো হ্যাঁ সেক মানে ঝাঁকানো শেকের পাশফর্মটা তাহলে বলো স্যার তাহলে কেন এস এইচ এ কে ই আছে তাহলে আমার কেন কেই ডি বসলো না এটা কি হবে না হবে না এটা ভুল এখানে ব্যতিক্রম আছে এ ব্যতিক্রমের জন্য কি হয়েছে এখানে দেখো এস এইচ এ কে ই এটা হয়ে গেছে দেখো এস এইচ ডবল কে এইগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে এগুলোর কোনো নিয়ম নাই সেক থেকে যে সুখ হলো হ্যাঁ আর পরীক্ষা দেখবা এইগুলোই বেশি আসবে পরীক্ষাতে সহজ কিন্তু খুবই যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমাদের সহজ কিন্তু খুব কমই আসবে যেগুলো ব্যতিক্রম সেগুলোই বেশি আসবে যেমন শেখ থেকে সুখ ব্লো থেকে ব্লিউ কাম থেকে কেম এইগুলোই বেশি আসবে যেগুলো নিয়মের মধ্যে আছে সেগুলো তোমরা নিয়ম সবাই জানো এমনি দেখলেই করতে পারবা কিন্তু যেগুলো ব্যতিক্রম আছে সেইগুলো তোমাকে সমানভাবে গুরুত্ব দিয়ে করতে হবে তেমনি এসেইছে কি সেক শেকের পার্ট ফর্ম হচ্ছে এস এইচ ডবল ও কে স্যুক এ দেখো এস এইচ ডবল ও কে স্যুক তারপরে আছে দেখো বি এল ও ডাব্লু ব্লো এটাও ব্যতিক্রম ব্লো এর জায়গায় কী হয়েছে বি এল ই ডাব্লু এখানে ওটা জায়গায় বসে গেছে ই ই তাহলে হয়েছে ব্লিউ এর উচ্চারণটা কী করবো ই ডাব্লু ব্লিউ হ্যাঁ এম ই কাম এম ই কাম কাম মানে আশা তাই তো তার প্রেজেন্ট ফ্রম সিএম কেম কেম মানে এসেছিলো আচ্ছা তোমরা যে ভিডিওগুলো দেখছো যদি কোনো সমস্যা হয় আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা ভিডিওর নিচে দেখবা কমেন্ট করার জায়গা থাকে তোমরা সেখানে কমেন্ট করতে পারো আর কে কে দেখলে ভিডিও ভিডিওর নিচে কমেন্ট করবা তোমাদের নাম দিয়ে হ্যাঁ তোমাদের নাম দিয়ে কমেন্ট করবা আর ভিডিওতে তোমরা যে যে দেখছো সে যে একটা করে লাইক করে দেবা তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে দেখছো আর কে কে দেখছো না ঠিক আছে আর ভিডিওর নিচে তোমরা নিজেদের নাম লিখে দেওয়া যে স্যার আমি দেখছি বা প্রেজেন্ট স্যার ঠিক আছে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা আমি সেটা তোমাদের সলিউশন করে দেবো তাহলে কাম থেকে কেম এবার চলে আসি মানে পরে কী আছে আমরা তাহলে অ্যাক্টিভিটি সিক্সটা করলাম সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার দেখি অ্যাক্টিভিটি সেভেনে কী আছে ফিল ইন দ্য blanks উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস গিভেন বিলো in দ্য হেল্প বক্স এখানে একটা কথা বলছে দেখো ডেসক্রাইবিং ওয়ার্ড ডেসক্রাইবিং মানে হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভের কথা বলেছে তোমরা পরে শুনবে অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ বলেছে ঠিক আছে এখানে অ্যাডজেক্টিভের কথা বলেছে মানে কোনো কিছুকে বর্ণনা করছে যেমন মেঘের রঙ আমরা কখনো বলি সাদা কখনো বলি কালো তাই তো তাহলে সাদা দিয়ে মেঘের রঙকে বর্ণনা করা হচ্ছে হ্যাঁ বা কোনো বৃষ্টি কেমন বৃষ্টি হালকা বৃষ্টি না ভারী বৃষ্টি তাহলে হালকা ভারী হালকা ভারী এই দুটো শব্দ দিয়ে বৃষ্টিকে বর্ণনা করা হচ্ছে যে বৃষ্টিটা কি হালকা না বৃষ্টিটা ভারী তাহলে লাইট মানে হালকা আর হেভি মানে ভারী তেমনি দেখো কি বলেছে একটা তোমাদের জন্য করা আছে আই লাভ টু ড্রিঙ্ক হট টি হ্যাঁ হট মানে গরম আমি গরম চা খেতে টি মানে চা দেখো টি ই এ টি ই মানে কি টি মানে হচ্ছে চা টি মানে চা আই লাভ টু ড্রিঙ্ক হট টি আমি গরম চা খেতে ভালোবাসি আচ্ছা চা কারো কি ঠান্ডা ভালো লাগে চা সবারই গরমই ভালো লাগে তাহলে আমি গরম চা খেতে ভালোবাসি তারপরে দেখি কি আছে তারপরে বলছে ললিত ইজ ফন্ড অফ ব্ল্যাক ড্রেস এখানে একটা কথা আছে দেখো ফন্ড অফ এখানে একটা কথা আছে এফ ও এন ডি ফন্ড অফ পছন্দ ঠিক আছে ফন্ড অফ মানে এখানে পছন্দ ললিত ইজ ফন্ড অফ ব্ল্যাক ড্রেস ললিত কী পছন্দ করে ব্ল্যাক ড্রেস ব্ল্যাক ড্রেস কালো ড্রেস ললিত পছন্দ করে ঠিক আছে দেয়ার ওয়াজ এ লাইট রেন তাহলে আমাদের এখানে কী আছে দেয়ার ওয়াজ এ লাইট রেন এ স্টারডে দেয়ার ওয়াজ এ লাইট রেন এ স্টারডে ইয়ে স্টারডে মানে কি গতকাল ওয়াজ এখানে যাচ্ছে লাইট লাইট মানে হচ্ছে হালকা লাইটের অপোজিট কী লাইটের অপোজিট হচ্ছে হেভি এ এইচ ইএি ওয়াই যদি বিপরীত শব্দ চাই লাইট এল আই জি এইচ টি লাইট লাইটের বিপরীত শব্দ হচ্ছে হেভি ঠিক আছে তারপর দেখো কি আছে দেয়ার ওয়াজ এ লাইট রেন ইয়ার মানে কালকে কী হয়েছে কেমন বৃষ্টি হয়েছে হালকা কালকে হালকা বৃষ্টি হয়েছে তাহলে হালকাটা একটা ডিসক্রাইবিং ওয়ার্ড তাই তো এটা বোঝাচ্ছে কেমন বৃষ্টি হয়েছে বৃষ্টিটাকে ডেসক্রাইব করছে তারপরে আছে দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল গরু হলো উপকারী প্রাণী ইউজফুল ইউজফুল মানে কি ইউজফুল মানে উপকারী গরু আমাদের কি কি দেয় আচ্ছা তোমরা একটা বাড়ির কাজ দিচ্ছি ছোট্ট তোমরা গরুর রচনা লিখবা ঠিক আছে গরুর কি কী আছে কি কী দেয় গরু আমাদের কি কাজে লাগে এটা ছোট্ট নিজেদের ভাষায় বাংলাতে তোমাদের খাতায় একটা রচনা লিখবা আমি স্কুল খুললে আমি এটা দেখব ঠিক আছে দেখো এখানে বলেছিল হেল্প বক্স থেকে নিতে যেমন হট হট মানে গরম লাইট ইউজফুল ব্ল্যাক হট মানে গরম লাইট মানে হালকা ইউজফুল মানে উপকারী ব্ল্যাক মানে কালো হুম এগুলো তোমাদের এখান থেকে নিতে বলেছিল তাহলে আজকে তোমাদের ক্লাসটা এইটুকুই থাক আর তোমাদের যারা যারা ক্লাস করছো তারা অবশ্যই একটা করে লাইক দিবে এবং তোমাদের নাম লিখে যাবে নিচে কমেন্টে এবং যাদের কোনো সমস্যা হবে আমাকে অবশ্যই জানাবে স্যার এই জায়গাটা আমাদের সমস্যা হলো আর একবার জিনিসটা বুঝিয়ে দাও ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থেকো আর বাড়ি থেকে কেউ বেরাবে না এখন পরিস্থিতি খুব খারাপ যত দিন যাচ্ছে সংক্রমণ তত বাড়ছে হুম তোমরা বাড়িতে বাকি সাবজেক্টগুলো পড়ো হুম কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা ঠিক আছে